মিষ্টি মিডিয়া হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ সম্রাট সেনাপতি সীমার একজনকে বন্দি করে আমার মনে হয় সেই হবে আম্বাজের অধিপতি মোহাম্মদ হারিস আমার বিশ্বাস আছে আমার ডান হস্ত সীমার সে আমার কোনো কথা এত বদলত হারে নেই তাই আমার বিশ্বাস আছে রয় হারিপাকে দরবারে হাজির করবে এটা আমার বিশ্বাস এই দরবারে বান্দার সালাম পৌঁছে গেছে খোদাবান চল চল বাহ সেনাবি আলম খোদাবান আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ দেব আমি তোর ভাষা মর্যাদা নেই আমার মনে হয় আমার তুমি যে কাজে আবাস পদ্ধত তোমাকে আমি নির্দেশ করেছি আমার প্রত্যেকটি কাজে তুমি আমাকে উত্তর দিয়েছ আর তুমি যাকে বলতে করেছ তো এই জনাব বল তার নাম আমার নাম জানতে চাই আমার নাম এই আমি বলছি তুই কি সেই মাবিয়ার কুপুত্র এজি এই শালা কেউটা সামির বাচ্চা শুয়ারের বাচ্চা এই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস তুই একবার যে দেখে যার নাম শুনে বাঘে বসে এক কাঠে জল খায় যার নাম শুনেই মায়ের গর্ভের থেকে সন্তান পড়ে যায় যার নাম শুনেই ওই আকাশটা ভেঙে চুরমার হয়ে যায় আর যার নাম শুনে পায়ের তালার মাটিটা উসরে যায় সে হচ্ছে আমারই খোদা বান এই কাপে আমি বলেছি মানুষকে তুই খোদা বলে স্বীকৃতি দেশটা তুই যে কাফেরে পরিণত হবি তাই তো এই হচ্ছে এজি এটা হচ্ছে আমার প্রভুর রাজ দরবার তুই আমার প্রভুর নাম ধরে রাখছিস ওরে কেউ তা সবের বাচ্চা একবারের জন্য আমার হাতের বাঁধনটা খুলে দিয়ে দেখ তোর প্রভুকে আমি কি করে এই রাজ দরবার থেকে আমি চলে যাব আমার মন বলছে জনাব এ আম্বাজের অধিপতি দাঁড়াও আবু হানিফাই হবে দাঁড়াও সীমার খোদাবান ওকে ভাবে নয় ওকে মনে একটি শিক্ষা দিয়ে দেব সম্রাট এজিদের ভয়াবহ বিচারে দেখে ও বিশ্বাস করে গোটায় মুসলিম জগতে সম্রাট এজিদের কত কোটি বিচার হতে পারে তুই কি বিচার আমার করবি বল হাসছিস কেন তার বিচার না তোর বিচার আমার নিজ হস্তে করব না সীমার মারওয়ানি বলিদি কাবিল পরে দক্ষিণ শাসনে হত্যা করে আমাকে তাজা রক্ত খোদাবাদ আপনি ঠিক কথাই বলেছেন তাই ওকে দক্ষিণ মাসানে নিয়ে ওকে শুলে জোরে হত্যা আমাকে দক্ষিণ মশানে নিয়ে শুলে চড়ে উপুত করে হত্যা করবি তোর বাবার যদি ক্ষমতা থাকে নেই তো এখান থেকে আমাকে এই জনাব সম্রাট এজিদের সামনে তার কোনো বাহাদুর শক্তি নাই তার সামনে জিত দেখাতে পারে ওরে বালক আমি তো তোর সাহস দিকে খোলো উঠতে পারছি না আমি যে
অর্চন আমার হাতে তুলে দাও জনাব ধীরে জনাব ধীরে জনাব আপনাদের নিজ হাতে কোনোদিন মানুষকে হত্যা করেননি আপনার ডান হস্ত ত্রাস সীমারকে আদেশ দিন এই মুহূর্তে আমি কেউটা সবের বাচ্চাকে ভব নীলা পার করে আমি ওকে দেব করে পাড়িয়ে আমেরিকা আগে জানতে দাও আর পরিচয় ও কি মোহাম্মদ হালিফা নাকি আমার কাছে সামনেকে বলতে পারলো এই কি বলে তার পরিচয়ের কথা আর যদি না বলিস তাকে খোদাবান এখনো সময় আছে বর্ষা থেকে উঠে পড় এখনো বলছি তোর চৌদ্দ গোষ্ঠীর যদি ক্ষমতা থাকে আমাকে এখান থেকে তুলে নিয়ে যা বাহানা ধরেছি বসে বললে আমার খোদাবান তোকে মুক্ত করে দেবে তাই না এখনো সময় আছে উঠে পড়াবান একটু ধৈর্য দাও তোমার চাই অনেক বীর পালোয়ান আমার রাজ্যে এখন পর্যন্ত চারকি করতেছে তাই আমি এখন মুখে হুকুম করছি কামিলিকা আমি তোমার বাহুদের শক্তি দেখতে চাই তুমি এই ভালোকে হত্যা করে তাজা রক্ত আমার দরবারে নিয়ে আসবে কি তোমার অবস্থা সামান্য কি বালকের হাতে তুমি হেরে গেলা না না আমি কিছু বুঝতে পারছি না এই মা মন্ত্রী মারওয়ান সম্রাট ওলিদি জনাব যাও তোমার এই মুহূর্তে আমি শক্তি পরীক্ষা করতে চাই তুমি এই মুহূর্তে যে ওকে দক্ষিণ শাসন নিয়ে আমাকে হত্যা করে তাজা রক্ত আমার পারে উপহার দেবে তাই করছি জনাব আমি যে কিছু বুঝতে পারছি না সবাই দেখে কে হায় রেগে যাচ্ছে আমার কি মনে হয় একটি বালক না এ তো মানুষ না এ তো মনে হয় পাথরের টুকা আমার মনে হয় খোদাবান তুই খুলে বল তুই মানব না কোন জাতি না দানব আমার কাছে স্পষ্ট ভাবে খুলে বল তার আগে আমার হাতের বাঁধন খুলে দিয়ে দেয় খোদাবান আমার মন বলছে শালা সুয়ারের বাচ্চা জাদুকর হবে জাদুকর হবে এই এই শালা সুয়ারের বাচ্চা সীমার আমি বুঝতে পারেছি আমার মহামন্ত্রী মারওয়ানি আজ তোমার বাহুতে অনেক শক্তিশালী আমি রানী তুমি হলে বীর যোদ্ধা তাই আজকে আমি তোমাকে হুকুম করেছি এ বালককে দক্ষিণ শাসন হত্যা করে আমাকে তাজা রক্ত উপহার দেবে আপনার আদেশ হেরদাজ্য সম্রাট আমি এই মুহূর্তে ওকে উঠিয়ে নিয়ে যাব সে দক্ষিণ মশারে তারপর ওকে শুলে চড়িয়ে এপুষ ওপুষ করে হত্যা করব সামান্য কি মানব জাতি হয়ে সম্রাট এজিদের সাথে এসেছে তক্ষারে দিতে এই এই বালক এখন বলছি ওঠে বর তুলে নি ওঠে বর সাহস থাকে তুলে নি তুলে নিতে হবে বেশ আমার মনে হয় জাদুকর একই মারুয়ান হ্যাঁ সম্রাট আমি যোদ্ধা তুমি আসপত তোমাকে আমি হাঁটতে দেখিনি আমার চোখের সামনে তুমি হেরে গেলে না না আমি লজ্জিত হলাম আমার ডান হিস্ত সুমার
আমি জানি আমার রাজ্যে কোনো